আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আর একটা বিল্ডিং আসলাম দেখতাছেন যে বাড়িটা নতুন হইতেছে বাড়িটা এখন পর্যন্ত চাল দেয় নাই বাড়ির উপর সাইডটা দেখতে আছেন তার আছে তারের জন্য একটু তারের সমস্যার মধ্যে আছে বাড়িটার হইল দুই রুম আপনাদের রুমের ভিতর সাইডটা দেখাই বাড়িটা অনেক সুন্দর এগো ছোটো মোটো ওর মধ্যে দুই রুম এই সাইডটা মনে হয় কোটা এই সাইডটা কোটা হইব বারিন্দার কোটা হইব এই সাইডে মনে হয় রান্নাঘরই হইব নাকি রান্নাঘর হইব মনে হয় বাইরে বলছিলাম ভাই তো তাই বললো দেখুন ভেতর সাইডটা ভেতর সাইডটা কাছে এখন হয় নাই এই যে ই ঢালাই দিছে তুই যে উপরে শার্টের ঢালাই নাকি ঢালাই দিছে কয়দিন পর চালের কাজ শুরু হবে এই যে এই সাইডের ভিতর ইটা দেখে আপনাদের মোটামুটি ঘরটার পিছনে অনেক খরচ হয়েছে দু লাখ টাকার মতো কারণ মাটি মুটি ফালে দেখতে আসলে জায়গাটা অনেক ঢালা ছিল দেখেন কত ঢালা ছিল একদম নিচে দিয়ে গাড়িতে ওড়াইছে জিনিসটা দশের গাত নিয়ে পনেরো গাত নিয়েছে নিচে তার উপর সাইডটা দশের গাত নিয়ে তারপরের দিকে পাশের ওড়াইছে সাইডে জালনা দিব মনে হয় থাই জাল না দিব ভাইয়ের সাথে আবার আপনাদেরকে কথা বললাম যখন চালের কাজটা হবে তখন আর একটা বিড়োনি আসবো যে বাড়িটা দিতেছে তার তাকে সরাসরি ধরে কথা বলাবো যে কেন নাকি কত টাকা খরচ হইলো না হইলো সে একটু ফাঁকে আছে বর্তমানে সে বলিভদ্র আছে বালি এনে রাখছে যে কাজ করবে প্লাস্টার হবে বালি রাখছে ওই বস্তায় দেখতেছেন ওই বস্তার মধ্যে খোয়া আছে মানে ঢালাই হইব সাইডে সাইড মধ্যে সংসার ঢালাই হবে ওপর সাইডটা দেখবো টাটটাই খুব সমস্যা করতেছে টাটটার জন্য ঝামেলা এই বাড়িওয়ালা এটা ঝামেলার মধ্যে আছে কারেন্টের মামলা যেমন আপনারা বুঝতে আছেন যে বিষয়টা তার জন্য চালটা দিলেও দা ঠিকই করবো তাছাড়া আর উপরে উঠাই তো বাড়ির এটা দেখলেন বাড়িটা মোটামুটি ভালোই খারাপ না দুই রুমালা বাড়ি সামনে পরবর্তীতে সামনে চালের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চাল মূল প্লাস্টার হলে বাদা তারপর আরেকটা ভিডিও করব আমি অলরেডি এখনো দুই লাখ টাকা গেছে গা মাটি মুটি সব কিছু ফালিয়ে আমি স্ত্রী দিয়ে দুই লক্ষ টাকা চলে গেছে দুই লক্ষর হালকা একটু বেশি গেছে